অনেক সময় কিছু ডাটা আপনাকে নিয়ে কাজ করা লাগতে পারে, যে ডাটার ভিতরে প্লাস মাইনাস এসেছে। এখানে দেখেন যে কিছু ডাটা আছে প্লাস, কিছু ডাটা আছে মাইনাস। এই টাইপের যদি সিচুয়েশন হয়, রেড বর্ডার যেগুলো দেয়া সেগুলো হলো মাইনাস। তো আপনার কিন্তু আপনার যদি এমন হয় যে শুধু আপনার প্লাস মাইনাস ফ্যাক্টর না, আপনার শুধু ভ্যালুটা দরকার, সেই ক্ষেত্রে এখানে অ্যাবসোলিউট, আপনি অ্যাবসোলিউট ভ্যালু, যেটা যেটা আপনারা ম্যাথে আপনারা জানেন যে অ্যাবসোলিউট ভ্যালু কীভাবে করতে হয়, তো ওই জিনিসটা আপনারা এখান থেকে করতে পারবেন। সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, অ্যাবসোলিউট অ্যাবসোলিউট ভ্যালুর জন্য একটা ফাংশন আছে, এটা হলো এবিএস। আমি কমা দিয়ে এবিএস দিলাম। এখানে দেখেন যে এটার জন্য আমাকে একটা নাম্বার দিতে হবে। আমি নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট দিয়ে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে এটা যেহেতু প্লাস প্লাস প্লাসই থাকবে, আমি যদি পরেরগুলোতে যাই তাহলে দেখেন কি হয়। এখানে 10 যেটা আছে সে -10, সেটা +10 হয়ে গেছে, -4 +4 হয়ে গেছে। এভাবে আপনি অ্যাবসোলিউট ভ্যালু আপনি যেভাবে বের করতে চান, এভাবে জাস্ট এবিএস এটার মাধ্যমে আপনি খুব সহজে বের করতে পারবেন।